ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ বোধহয় দেখা করতে এসেছে। কিন্তু কেউ পরিচিত বলে তো মনে হচ্ছে না। কি চান, কে আপনি? আমি সার। আপনি সার? নাম ও সার। সার মানে? আরে ও তো এবারের পাহারাদার। পাহারাদার? আরে দারোয়ান, বুঝলেন? কিন্তু আপনি কেন এসেছেন এখানে? ওই তো দেখা করতে। দেখা করতে? কার সঙ্গে? এইবারের মালিক বিখ্যাত রাজনৈতিক নেতা ত্রিবেণী কুমারের সঙ্গে। ত্রিবেণী কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি ত্রিবেণী কুমারকে চেনেন? না, আজই আমার সঙ্গে প্রথম পরিচয় হবে। আমি ত্রিবেণী কুমারের পলিটিক্যাল অ্যাডভাইসার। আমি ওনার বডিগার্ড। ও, ও কি সৌভাগ্য আমার! দয়া করে যদি ওর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দেন। আমি ত্রিবেণী কুমার। ননদা, আগে আজকের বিকেলের মিটিংটা পোস্টপোন করিয়ে দিন। আচ্ছা। কনশা, বলুন ম্যাডাম। বাড়ি ফেরার পথে তোমার বইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, চলি। চলুন বসুন। বলুন, কেন এসেছেন আমার কাছে? কেন এসেছি মানে, ওই আপনার কাছে একটা চাকরি। চাকরি মানে, আমি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট। শুনেছি আপনার অনেক ক্ষমতা, তাই যদি তাই যদি একটা চাকরি আমায় করে দেন। দেব, কিন্তু এখানেই থাকতে হবে। কাজী? থাকবো। অনেকদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি যতদিন থাকতে বলবেন আমি ততদিন থাকবো। যতদিন? আমি বলি কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে। সন্ধি যদি বলি সারাটা জীবন? থাকবো। চাকরিটা এই বাড়িতে, তাই তো? হ্যাঁ, বাড়িতে আমার কাছে সারাক্ষণ। রাজি? আসলে আমি জানতাম না যে আপনি একজন মহিলা। আসলে আপনার নামটা শুনলে মনে হয় যে আপনি পুরুষ মানুষ। বুঝেছি, কুমার নামটা আপনাকে গোলমালে ফেলে দিয়েছে, তাই তো? আসলে কুমার আমার নামের অলংকার, আমার পদবী। আপনার নাম কি? সন্দীপ ব্যানার্জি। ব্যানার্জি যেমন আপনার পদবী, তেমনি কুমার আমার পদবী। আমার নাম ত্রিবেণী, দেখছেন না? তিনটে বেণী, একেবারে গঙ্গা যমুনার সরস্বতী। তিনটে তো মহিলার নাম বললেন, অবশ্য আমিও মহিলা, এখনো কুমারী। ও, আপনি কি বিবাহিত? না 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 না, চাকরি করি তার আবার বিয়ে। তুমি বসো, তোমার জন্য চা করে আনি। এই দেখো, আপনাকে তুমি বলে ফেললাম।